21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকর করা উচিত বলেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে 21 আগস্টের আলোচনা সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী এই হামলার মূল হোতা তারেক রহমানকে দেশে আসার আহ্বান জানান তিনি বিএনপির বিষয়ে দেশের মানুষকে সজাগ থাকতে বলেন আব্দুল্লাহ শাফের রিপোর্ট একুশ আগস্ট রাজনৈতিক হত্যাকাণ্ডের এক ভয়ঙ্কর দিন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন চলমান রাজনীতির গতি প্রকৃতি সেদিনই নির্ধারিত হয় 22 জন নিহত আহত আরও শতাধিক নেতাকর্মীদের মানববর্মে প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দিবসটি স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে 21 আগস্ট সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় আলোচনা সভায় বঙ্গবন্ধু কন্যা সেদিনকার ভয়াবহতার কথা বর্ণনা করেন দাবি জানান 21 আগস্টের বিচারে যে রায় হয়েছে তা দ্রুত কার্যকরের সাহস থাকলে মাস্টারমাইন্ড তারেক রহমানকে দেশে আসার কথা বলেন তার বিচার হয়েছে বিচারে রায় হয়েছে কিন্তু মূল হত্যা তো বাইরে সে তো মুসলেকা দিয়ে বাইরে চলে যাচ্ছে ও সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে 75-এর 15 আগস্ট থেকে 4 সালের 21 আগস্ট জিয়া পরিবার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে বলেন জিয়া পরিবার খুনি পরিবার তারা কিভাবে দেশকে ধ্বংস করেছে তা জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান খুনের রাজনীতি বা মানুষ হত্যা করা বা একটা দলকে নিশ্চিহ্ন করা বা একটা পরিবার ধ্বংস করা এই রাজনীতি তো বিএনপি করে খালেদা জিয়া করে এটাকে তো প্রকাশ্য দিয়ে বলা হয় এটা তো মানুষের কাছে স্পষ্ট তখনকার সময় মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকার সমালোচনা করেন প্রধানমন্ত্রী তাদের মানবাধিকার কোথায় আব্দুল্লাহ সাফি নাগরিক ঢাকা